সুন্দর পরিবেশ একটা মনোরম পরিবেশ তাই না মনোরম প্রকৃতির পরিবেশ সেই যে দূর দেখা যাচ্ছে সব জাহাজ এই জাহাজ মিষ্টি ভেসালে যাবি চল আমরা একটু ঘুরে আসি না না সেরকম না কেমন লাগছে বলো ভেরি ভেরি নাইস এখানে বসো চলে না না ও চলে যাবো কি আছে চলে যাবো না চলো মিষ্টি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা কেমন লাগছে তুই যদি ঘুমাতিস এগুলো দেখা হতো জোরে জোরে একটু জোরে চব্বিশ ঘন্টা নিউজ আমরা এখন মেসে যাচ্ছি আমরা ওদের মাসে যাচ্ছি ওগুলো তো পুরো খুলে খুলে যদি চলে যায় মাঝখান থেকে ভিতরে নেমে গেল বন্ধুরা আমরা তো একটা দারুণ জায়গায় ছিলাম তো আবার চলে যেতে হচ্ছে ও মা গো কি হচ্ছে ওটা এখানটা কত ফুল গাছ ছিল চারটি ওষুধ গাছ ছিল যে সাধুটা অনেক কিছু জানতো তোমার দেখলেই মনে হবে তোমার দেখলে অটোমেটিক ভুল করে করে আসছি তো ভিডিও আর বাবা বড় ঠাকুর এখানে আছে সামনে আছে আমরা দেখো এই সফরের মধ্যে আমাদের একটু ধর্মীয় দেবতা যারা হিন্দুরা দেবতা বলে মানে এই মন্দিরের মধ্যেই আছে ঠিক সিদ্ধেশ্বরী কালী মন্দির বাড়ির পিছনে মন্দিরের পিছনে একটি কাঁঠাল গাছ খুব টেস্টি কাঁঠাল না টেস্টি না কাঁঠালের সাইজটা যা বিরল প্রজাতির কাঁঠাল এখন সবে কাঁঠাল গুলো হয়েছে দেখুন আমরা ঝরে যাবে পড়ে যাবে না পড়বে না দেখো আর একটা ঘোড়া আছে দেখো মানে বিরল প্রজাতি যাকে বারো মাসে কাঁঠাল বলে এটা বিরল প্রজাতির কাঁঠাল গাছ দেখে নাও আর একটা আছে এইদিকে দেখে নাও আচ্ছা 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 এই যে এটা দেখে নাও মানে সাধারণত এর এই কাঁঠাল গাছ মানে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ খুব কম আছে বে সময় অন্য সময় ফলা আর কি খুব একটা দেখা যায় না সচরাচর দেখা যায় না এই কাঁঠাল গাছ
মানে সাধারণত এখন কারাল পুরুল শেষ সিজন শেষ এখন কারালের সিজনই নয় সিজনই নয় কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা একটা নতুন প্রজাতির কাঠ খুব মিষ্টি খুব সুন্দর খেতে এবং খুব মিষ্টি কাঠাল দি আমার ঘাট কানে